2023 সালের ইতিহাস বিষয়ের আজকে আমরা প্রশ্নের ফুল অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং 1 মার্চ তোমাদের পরীক্ষা ছিল, তোমরা সকলেই জানো। এবং আজকে 90 নম্বরের মধ্যে তোমাদের কত কি স্কোর দাঁড়ালো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলবে না। তো চলো বন্ধুরা, বিভাগ ক থেকে তোমাদের 20 নম্বর রয়েছে। এখানে 1 নম্বরে কি বলেছে সঠিক উত্তরটি বেছে উত্তর দিতে হবে। এখানে টোটাল 20টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, রাচেল কার্সন যুক্ত ছিলেন কার সঙ্গে? তো এটার অ্যান্সার কিন্তু হবে পরিবেশের ইতিহাসের সঙ্গে। এরপর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করে ছিলেন, প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, একটু টাফ টাইপের আমার মনে হচ্ছে। অবশ্যই তোমরা জানাবে তোমাদের প্রশ্ন কেমন লেগেছে। এটার অ্যান্সার কিন্তু হবে অপশন নম্বর খ, অর্থাৎ 4 বছর। এরপরে দেখে নাও কি বলেছে, যে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? তো এটার অ্যান্সার কিন্তু হবে 1815 খ্রিস্টাব্দে, অপশন নম্বর গ। এরপরে চলে যাবো 4 নম্বর প্রশ্নে, কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন? এই প্রশ্নটিও তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে বৃত্তি প্রাপক। তো এটার অ্যান্সার কিন্তু হবে অপশন নম্বর গ, আশুতোষ মুখোপাধ্যায়। এরপরে চলে যাবো নেক্সট পেজে, 2 নম্বর পেজে দেখো, রেনেসাঁস শব্দটি হলো একটি কি? রেনেসাঁস শব্দটি একটি হলো কিন্তু, দেখো এখানে প্রশ্নটি আবারও কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তো রেনেসাঁস শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ, তোমরা যারা যারা করেছো অবশ্যই ঠিক হবে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা কখন গঠন করা হয়েছিল কোথায়? তো এই যে জঙ্গলমহল নামে যেটা প্রশ্নটি দিয়েছে, তোমরা অ্যান্সার কি করেছো অবশ্যই জানাবে। তো এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর গ, অর্থাৎ চুয়ার বিদ্রোহের পরে। এরপরে দেখো, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? তো এখানে অপশন দেখো রয়েছে জোহান ক্রুগার। তো এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন নম্বর গ, অর্থাৎ ডিয়েট্রিস ব্র্যান্ডিস, ঠিক আছে। এরপরে চলে যাব 8 নম্বর প্রশ্নে, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে, তো তিনি কে? তার নামটি এখানে তোমাদের উল্লেখ করতে বলেছে, অপশন নম্বর এখানে হয়ে যাবে অপশন নম্বর ক, চার্লস রেইকস, ঠিক আছে। এরপরে চলে যাব, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কত খ্রিস্টাব্দে? তো এটার আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ঘ, অর্থাৎ 1875 সাল থেকে। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো 10 নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর গ, দেখো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এরপরে চলে যাবো 11 নম্বর প্রশ্ন, কি বলেছে বাংলা পুস্তক ব্যবসায়ের যে পথিকৃত ছিলেন তিনি কে? তো বাংলা পুস্তক ব্যবসায়ের যে পথিকৃত ছিলেন তিনি কিন্তু অপশন নম্বর এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে এবং গঙ্গাকেশর ভট্টাচার্য হতে পারে। তো তোমরা কি করেছো অবশ্যই কিন্তু জানাবে। এই দুটো অ্যান্সারের মধ্যে যারা করেছো, আশা করি তোমাদের এই দুটোই অ্যান্সারই কিন্তু ঠিক হবে। এরপরে চলে যাব 12 নম্বর প্রশ্নে, কি বলেছে বাংলা লাইনোটাইপ যেটা বলেছে, লাইনোটাইপ যে প্রবর্তিত হয় কত সালে? তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ঘ, 1935 সালে। 13 নম্বর প্রশ্ন, কি বলেছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন? তো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কিন্তু বীরেন্দ্রনাথ শাসমল, অপশন নম্বর ঘ। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কোনটি? 14 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপরে চলে যাব দেখো কি বলেছে, কি বলেছে যে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন কে? তো কৃষক প্রজা পার্টি কিন্তু প্রতিষ্ঠিত করেছিল ফজলুল হক, অপশন নম্বর ঘ। এরপরে দেখো কি বলেছে 16 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে? তো বঙ্গলক্ষ্মীর ব্রতকথা অপশন হয়ে যাবে কিন্তু এখানে দেখো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এরপরে দেখো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? নারী কর্ম মন্দির, এখানে কিন্তু অপশনগুলো দেখো উর্মিলা দেবী, বাসন্তী দেবী রয়েছে। তো এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন নম্বর এ, অর্থাৎ এখানে যেটা রয়েছে কতে উর্মিলা দেবী। এরপরে দেখো কি বলেছে, এভাজা সম্প্রদায়ের অন্যতম নেতা, প্রশ্নগুলো দেখছো একটু টাফ টাইপের কিন্তু দিয়েছে। তো এখানে অপশন নম্বর কিন্তু ঘ অ্যান্সার হবে, এটা হবে ভীমরাও আম্বেদকর। এরপরে দেখে নাও যে ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত কবে হয়? এটি কিন্তু তোমরা কমন পেয়েছো আশা করি। তো 19 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অপশন নম্বর গয়ে রয়েছে, 1953 সালে। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় কত সালে? তো এখানে উত্তর হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 20 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ, 1956 সালে বা খ্রিস্টাব্দে। এরপরে চলে যাবো আমরা নেক্সট পেজে, অর্থাৎ 4 নম্বর পেজে। এখানে দেখো প্রথম প্রশ্ন দিয়েছে দুয়ের দাগের একেরটা, যে ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? তো তোমরা এটা সকলেই জানো যে 1853 সালে কিন্তু রেলপথ ভারতবর্ষে প্রথম কিন্তু প্রবর্তিত হয়েছিল। কোথায় থেকে কোথায় এটাও কিন্তু আমি বারবার তোমাদেরকে সাজেশনগুলোতে উত্তর করিয়েছিলাম এবং বলেছিলাম। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? তো এটার আনসার হবে কুমারখালী গ্রাম থেকে। এরপরে দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো এটা হবে প্রমথনাথ বসু, ঠিক আছে, প্রমথনাথ বসু তোমরা সঠিক উত্তর করেছো আশা করি। এরপরে চলে যাব দেখো
চারেরটা কি বলেছে? চারেরটা বলেছে যে গান্ধীবুড়ি নামে কে পরিচিত, এটাও কিন্তু তোমাদের সহজ প্রশ্ন, মাতঙ্গিনী হাজরে আনসার কিন্তু হবে। এরপরে দেখো ঠিক ভুল নির্ণয় করতে বলেছে, দুইয়ের দুইয়ের এক একটা। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বৎসর, অবশ্যই এটা কিন্তু সঠিক হবে। এরপরে ভারত ভারতীয় যে প্রথম ভারতীয় সভাপতিত্বকারী নাম কে ছিল, মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত না, এটা কিন্তু গুপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার জন্য এটা ভুল হবে। এরপরে দেখো ডক্টর অনিল সিল 1800 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, তো এটাও কিন্তু তোমাদের ভুল হবে, ওটা হবে না। তারপরে দেখো 24-এরটা কি বলেছে, সরি 24 না, এটা 2-এর দাগে 2-এর 4-এরটা। তো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু ভুল হবে। তো এখানে 1টি ঠিক, বাদ বাকি সব ভুল। এরপরে দেখে নাও তোমাদের স্তম্ভ মেলাতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, এটাও একটু আলাদা টাইপের দিয়েছে। তো 3-এর 1-এরটা দেখো সিবি রমন, এটা কলকাতা হবে। এরপরে বাবা রামচন্দ্র যেটা রয়েছে, বাবা রামচন্দ্র যেটা দিয়েছে, তো 2-এর 2-এর 3-এর 2-এরটা দেখো, 3-এর 2-এরটার আনসার হবে কিন্তু তোমাদের এখানে উত্তরপ্রদেশ, বাবা রামচন্দ্রটা। এরপরে দেখো ঈশাবেন মেহতা 3-এর 3-এরটা, এটা কিন্তু সিন্ধু প্রদেশ হবে। এরপরে লাস্টে যেটা পড়ে থাকছে হেমু কালিনী, এটা কিন্তু বোম্বাই হবে। তো তোমরা কি করেছো অবশ্যই জানাবে। এরপরে 4-এর 1-এরটা কি বলেছে, যে তোমাদের মানচিত্রে স্থানগুলিকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং। তোমাদের দেখতে পাচ্ছো এখানে মিরাট এবং সাঁওতাল বিদ্রোহী এলাকা, যেগুলো আমি বলেছিলাম ম্যাপ পয়েন্টিং থেকে, সেইগুলো কিন্তু দিয়েছে বেশিরভাগই, বারাসাত এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এগুলো তোমাদের পয়েন্টিং করে নিয়েছো আশা করি। এরপরে চলে যাবো আমরা 5 নম্বরে, উপবিভাগ 2-এর 5। এখানে দেখো বিবৃতির সঙ্গে তোমাদের ব্যাখ্যা তোমাদের মিলাতে বলেছে, বা সঠিক উত্তরটি তোমাদের ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে বিবৃতি দেখে। তো দেখো 2-এর 5-এর 1-এরটা, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন, এটাও হবে। আবার তিনি খ্রিস্ট ধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সব সাফল্যজনকভাবে কিন্তু ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটোই কিন্তু যারা করেছো সঠিক উত্তর হবে। এরপরে দেখো 5-এর 2-এরটা কি বলেছে, যে ভারতীয় ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন, তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যাখ্যা 3 নম্বরেরটা। তো এখানে দেখতে পাচ্ছ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তো এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও 3-এরটা 5-এর 3-এরটা। তো এখানে বলেছে গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি, তো এখানে ব্যাখ্যা কোনটি ঠিক হবে? তো দেখো ব্যাখ্যা 2-এরটা, গান্ধীজি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন, এটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2। এরপর বিবৃতিটা দেখো 4-এরটা 5-এর 4-এরটা, 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংঘটিত হয়, ব্যাখ্যা কোনটা ঠিক হবে? তো এটা হবে 1 নম্বরেরটা, অর্থাৎ এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো তোমরা এখান থেকে কটা ঠিক করেছো অবশ্যই জানাবে। আর আমার মনে হয়েছে যে শর্ট কোশ্চেন গুলো একটু কিন্তু টাফই করেছে, তোমরা যারা ডেপ হিসেবে পড়োনি, ডিপলি পড়োনি, তারা কিন্তু উত্তর করতে পারবে না। তো যাই হোক, এরপরে আমরা 2-এর দাগেরগুলোতে চলে যাব। তো এখানে 11টি প্রশ্ন উত্তর করতে বলেছিল তোমাদের। তো প্রশ্নগুলো একটু দেখে নাও, ভারতের জাতীয়তাবাদ ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? তো তোমরা জানো যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, সকলেই তোমরা উত্তর করতে পারবে। তার সঙ্গে আরো কি কি রয়েছে, কি লিখেছো অবশ্যই জানাবে। তারপরে দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন, কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়, হ্যাঁ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ তোমাদের বারবার দিয়েছিলাম, এটা কিন্তু কমন চলে এসেছে। মহারানী ঘোষণাপত্র প্রকৃত উদ্দেশ্য কি ছিল, এটাও কিন্তু কমন। জমিদার সভা এবং রাজ্যসভার মধ্যে পার্থক্য, তারপরে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, এটাও কিন্তু তোমাদের কমন। তো বেশিরভাগই তোমাদের কমন এসছে। এরপরে দেখে নাও নেক্সট যে পেজ রয়েছে, এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। তো এই যে মিরাট ষড়যন্ত্র মামলা, তোমাদের বলেছিলাম যে একটা আসবেই এখান থেকে প্রশ্ন, তো দিয়ে দিয়েছে হুবহু। তারপরে দীপালী সংঘ, এগুলো কিন্তু তোমাদের কমন, রাজ্য পুনর্গঠন কমিশন। তারপরে দেখো এরপরে চলে যাবো আমরা একটু বড় প্রশ্নে। তো বড় প্রশ্নে কি কি কমন এসেছে দেখবো। তো দেখো এখানে টোটাল কিন্তু তোমাদের কি বলেছে, 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, 4-এর 4 নম্বর করে তোমাদের এখানে রয়েছে, তো 24 নম্বর টোটাল। তো 1900 শতকে বাংলা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে রামমোহন রায়ের ভূমিকা, এটা হুবহু তোমাদের কমন এসছে। তারপরে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন। তারপরে দেখো বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব ধারণাটি ব্যাখ্যা দিতে বলেছে, এটাও কিন্তু কমন এসছে। বারাসাত বিদ্রোহের প্রকৃতি, এটাও কমন। তারপরে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করতে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার যে সমালোচনামূলক আলোচনা, সেটাও কিন্তু কমন এসছে। তারপরে দেখো কাশ্মীর সমস্যা, তোমাদের হুবহু কমন এসছে, দেখতে পাচ্ছ এখানে কাশ্মীর সমস্যা দিয়েছে, উপবিভাগ ঘ-এর 4-এর যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে কাশ্মীর সমস্যা, এটা কিন্তু কমন চলে এসছে। স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করার জন্য কি প্রচেষ্টা করা হয়েছিল, তো এই হচ্ছে তোমাদের সাজেশন। আশা করি তোমাদের সাজেশনগুলো কিন্তু কাজে লেগেছে।
আর এই প্রশ্নপত্র তোমার কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটাও কিন্তু জানাবে। এরপরে চলে যাবো আমরা 8 নম্বরের প্রশ্নে, যেগুলো আছে বড় কোশ্চেন, তো এখান থেকে কি কমন এসেছে দেখবো। তো দেখো, বাংলা নবজাগরণ বলতে কি বোঝায় এবং নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি, হুবহু কমন এসেছে এটা। তারপরে দেখো বারদলি সত্যাগ্রহ, যেটা বারদলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ, এটাও কিন্তু কমন এসেছে। তো আশা করি তোমাদের প্রশ্ন বড় কোশ্চেন তোমাদের অনেকটাই কমন পেয়েছো, শর্ট কোশ্চেন একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। তো তোমরা শর্ট কোশ্চেন কতগুলো ঠিক করতে পেরেছো জানাবে এবং ব্রড কোশ্চেন কতগুলো অ্যাটেন্ড করে এসেছো সেটাও কিন্তু জানাবে। আর অন্যান্য যে সাজেশন গুলো আমি করেছিলাম সেগুলো তোমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা ভিডিও শেষে আমি কিন্তু প্লে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তোমাদের, যেমন ম্যাথের, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি তোমাদের এখনো যেগুলো বাকি রয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সরি ভৌত বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলি তোমরা অ্যান্সার কিন্তু করে নেবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটু গুরুত্বপূর্ণ।